বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হবে। আবার এক্ষেত্রে কাউকে যদি জিজ্ঞেস করেন ইন্টারনেটটা কি, আর সেই বিষয়টি জিজ্ঞেস করলে অনেক ব্যক্তি কিন্তু আবার চিন্তায় পড়ে যাবে, কারণ আমি তো ওভাবে কখনো চিন্তা করিনি ইন্টারনেটটা কি, বা ইন্টারনেটটা শুরু হয়েছে কিভাবে, বা ইন্টারনেট এই টেকনোলজিটা শুরু হলো কিভাবে, এক্ষেত্রে ইন্টারনেট কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কখনো কি আমরা চিন্তা করে দেখেছি? হয়তো এটা আমাদের প্রয়োজনই পড়েনি, কারণ প্রতিদিনকার কাজগুলোর মধ্যে যেহেতু আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কাজগুলো করে যাচ্ছি, সেই ইন্টারনেট কিভাবে শুরু হলো বা কিভাবে কাজ করছে সেটা হয়তো আমাদের জানার প্রয়োজন পড়ে না। কিন্তু একটা সময় গিয়ে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ইন্টারনেটটা কি, কেন, কিভাবে কাজ করে, সেই বিষয়টি যদি আপনি কিঞ্চিত যদি বলতে না পারেন বা বলতে গিয়ে যদি আপনি চিন্তায় পড়ে যান, সেটা কি কখনো ঠিক হবে? আর তাই আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইন্টারনেটটা কি, বা কিভাবে শুরু হলো, বা কিভাবে কাজ করে। আর তাই আমি অনুরোধ করব এই ভিডিওটি কেউ মিস করবেন না যারা আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ইন্টারনেটের সেই বিষয়গুলো সম্পর্কে। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যেখানে আইপি অ্যাড্রেস এবং ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ডাটা বা তথ্যের আদান প্রদান করা হয়ে থাকে। আর এক্ষেত্রে পৃথিবী জুড়ে এই নেটওয়ার্কের সকল ডিভাইসকে একে অন্যের সাথে সংযুক্ত করার জন্য আইডি ব্যবহার করা হয়, আর ওই আইডিটিকে বলা হয় আইপি অ্যাড্রেস। এবং এই নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে যে নিয়মগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোটোকল। 1960 ইংরেজি সালে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি বা আরপা পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। আর ওই সময় তথ্য আদান প্রদান শুধুমাত্র বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষার কাজের মধ্যে সীমিত ছিল। 1962 ইংরেজি সালে MIT-র জন্য গ্লোবাল নেটওয়ার্কের প্রস্তাব করা হয়, যার ফলে DARPA অর্থাৎ ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামক গ্লোবাল নেটওয়ার্ক তৈরির জন্য কাজ শুরু করে। আর এর ধারাবাহিকতায় 1969 ইংরেজি সালে DARPA পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। পরবর্তীতে সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্কের নামকরণ করা হয় আরপানেট। এতে প্রাথমিকভাবে যে বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত ছিল তাদের মধ্যে হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট সান্তা বারবারা, ইউনিভার্সিটি অফ ইউটাহ। পরবর্তীতে 1983 ইংরেজি সালে সারা বিশ্বের জন্য এই নেটওয়ার্কটিকে ওপেন করে দেওয়া হয়। এভাবেই ক্রমান্বয়ে ইন্টারনেটের উন্নতি হয় এবং সারা পৃথিবী ইন্টারনেটের সংস্পর্শে চলে আসে। এবার নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব ইন্টারনেট কিভাবে কাজ করে। আমরা ইন্টারনেট দিয়ে ওয়েব পেজ দেখি, ভিডিও দেখি, ইমেল পাঠাই, চ্যাট করি। তাহলে ইন্টারনেট আসলে কি? ইন্টারনেট হলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সবচেয়ে বড় কম্পিউটার নেটওয়ার্ক, যার মাধ্যমে আমাদের কম্পিউটারগুলোকে ভার্চুয়ালি কিছু কাজ করার অনুমতি দেওয়া হয়। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা জেনে গেছেন ইন্টারনেট সম্পর্কে। আমাদের চেষ্টা ছিল আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ইন্টারনেট সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করার। আর এক্ষেত্রে এই ভিডিওটি যদি কিছুটা হলেও আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে ধন্য মনে করব। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।